আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা উঠেই আমি নাস্তার প্রিপারেশন নিয়ে নিয়েছি, আর এখানে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি, পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে রেখেছি। এখন আরিশার বাবার জন্য নাস্তা রেডি করতেছি, তারপর আমিও নাস্তা খেয়ে নিব। আজকে হচ্ছে আমরা বাড়িতে যাব, তো এটা হচ্ছে বাড়িতে যাওয়ার ব্লগ, আর সেজন্য আমি তো অনেক এক্সাইটেড, আর খুবই ভালো লাগতেছিল। অনেক দিন পরে যাচ্ছি, 101 দিন পর বাড়িতে যাচ্ছি। আমরা যে আসছি, অনেক দিন হয়ে গেছে। আমি দিন হিসেব করে দেখলাম যে 101 দিন হয়ে গেছে। যাই হোক, আমি তো গতকালকে রান্নাবান্না করে রেখেছিলাম যে আমার ননদের জন্য নিয়ে যাওয়ার জন্য আর কি, তো পোলাওটা রেখেছিলাম, তারপর দিন রান্না করব। তো পোলাওটা হচ্ছে সকালে আমি রান্না করে নিচ্ছি, সকাল বলতে তখন হচ্ছে 10:30-11 এরকম বাজে আর কি। তারপর আবার পোলাওটা ঠান্ডা করতে হবে, আর আরিশের বাবা আজকে হাফ ডে অফিস করবে। আমরা বৃহস্পতিবার আসছি, মানে গতকালকে আর কি। এই তো আমি পোলাওটা রান্না করে নিলাম, উপরে ঘি কেওড়া জল বেরেস্তা দিয়ে এখন দমে বসায় রাখবো 5-10 মিনিটের জন্য। তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এই যে আমি এই প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এটাতে হচ্ছে একদম মানে তেল দিয়ে পরোটা ভাজার কারণে চারপাশে একদম ময়লা ছিল। তো আজকে ভালোভাবে হচ্ছে সব কিছু আমি ক্লিন টিন করে নিলাম, রান্নাঘর একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, রুমটাও ভালো করে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে আমার মোটামুটি কাজ তো শেষ, এখন হচ্ছে আমি টুকটাক জিনিসগুলো গুছাবো। আর এই যে রাতের বেলা আমরা লাগেজ মোটামুটি গুছিয়ে রেখেছিলাম, আমার আরিশমণি সকালে ঘুমাচ্ছিল। আর এই তো পোলাওটাকে রান্না করার পর আমি ফ্যানের নিচে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি বড় বক্সে নিয়ে নিয়েছি, উপরে বেরেস্তা দিয়ে দিলাম। এখন হচ্ছে বক্সগুলোকে ভালো করে প্যাকিং করে নিব। ওই বক্সগুলো খাবারের হচ্ছে আমি রাতের বেলা ফ্রিজে রেখেছিলাম, পোলাও আর ফ্রিজে রাখবো না। আমরা হচ্ছে দুপুরে রওনা হব, বাসা থেকে বের হয়েছিলাম দুপুর 2টায়। আর এই যে আরিশের বাবা অফিস থেকে চলে আসছে, ও আসছে 1:15 দিকে। তো ও এখানে কিছু জিনিস নিয়ে আসছে, আমি বলছিলাম উর্মির জন্য কিছু খাবার টাবার নিয়ে আসার জন্য আর কি, ড্রাই খাবার। তো এখানে যে টেস্টি ট্রিটের এই ঝাল ফ্রাইটা আমার খুবই ভালো লাগে, তো বললাম উর্মির জন্য একটা নিয়ে আসতে। তো এখানে হচ্ছে মিঠাইয়ের এই চিড়া ভাজাটাও খুব মজা, তো চিড়া ভাজা ছিল আর ঝাল ফ্রাই আর একটা নিমকি টাইপের। আর এখানে এই ড্রিঙ্কটা হচ্ছে আমার জন্য, আমি এটা খাবো আর কি যাওয়ার সময়। আর এখানে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে, এই তো তো এখান থেকে নিয়ে যাচ্ছে, কারণ আমরা হচ্ছে যাব বাসে। বাসে গেলে হচ্ছে যেটা হয়, গাড়িতে গেলে তো দেখা যায় গাড়ি থেকে নেমে কেনাকাটা করা যায়, তো বাসে যেহেতু যাব আর যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, গাড়ি থেকে নামার কোনো চান্স নাই। আর বাকি যে ওয়েটাতে হচ্ছে আমরা বাড়ির পথে সিএনজি দিয়ে যাব, ওখানে ভালো কোনো শপ নাই ভালো খাবার নেওয়ার জন্য, ওখান থেকে নেমে ফলটল কিনে নিবে। আর আরিশমণিকে তো আমি রেডি করে দিলাম, আরিশমণি হচ্ছে খুব খুশি, ও বুঝতে পারতেছে বাহিরে যাব। ওকে জিজ্ঞেস করতেছি কোথায় যাবে, সে প্রথমে বলল বেড়াতে, তারপর ওকে বললাম বলো দাদুর বাড়ি, তারপর থেকেই বলতেছে দাদু বাড়ি যাব। আর এই যে আমরা সবাই রেডি, সব কিছু গুছগাছ করে নিলাম, আমাদের লাগেজ একটা, আর এটাতে ছিল খাবার একটা ব্যাগে, আর একটা হচ্ছে আরিশের ব্যাগ। তারপরেই তো বের হয়ে গেলাম, আর এই যে ছাদে দেখলাম যে 2টা মেয়ে বসে গিটার বাজাচ্ছে। তো আমরা এই তো এখন রওনা হব, নিচে গিয়ে সিএনজিতে উঠে এখন সিএনজি দিয়ে হচ্ছে বাস কাউন্টারে যাব। আরিশমণির এটা হচ্ছে ফার্স্ট বাস জার্নি, ওর জীবনের প্রথম বাস জার্নি করবে। তো আমরা এসি বাসে উঠেছি, এসি বাসে অবশ্য ঠান্ডার ওইরকম ইয়ে নেই, তবে ধুলাবালি থেকে রক্ষা আর কি, ধুলাবালিতে কোনো সমস্যা হবে না। আর এই তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার পাশের গ্লাসটা একটু ভাঙা ছিল, আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না। আমরা যেতে যেতেই প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, এই যে পরন্ত বিকেলে সূর্যের সাথে এই ভিউটা খুবই অসাধারণ লাগতেছিল, আর শীতের একটা অন্যরকম ভাইবস লাগতেছিল, বাহিরে হালকা হালকা একটু ফগি ওয়েদার। আরিশমণি বাসে অনেকক্ষণই ঘুমিয়েছিল, তারপর এখন উঠে গেছে। আর এই তো আমরা এখন আছি 14 গ্রাম বাজারে, আমার খালামুনির বাসা 14 গ্রাম। তো আমাদের বাস হচ্ছে 20 মিনিটের জন্য ব্রেক দিবে মায়ামি রিসোর্টে। 20 মিনিটের কথা বলে দেখা যায় যে হাফ অ্যান আওয়ার হয়ে যায় ব্রেক টাইম,
যার কারণে হচ্ছে অনেক সময় লেট হয়ে যায়। তো আজকেও আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল, মানে বাসায় গিয়ে পৌঁছাইছি সন্ধ্যা 7টা বাজে, আর বাস ছেড়েছিল 2:30-টার দিকে। মোটামুটি লম্বা একটা জার্নির পর বাসায় গিয়ে পৌঁছাবো আর কি। তো এখানে একটু নামলাম, এখন আমরা একটু হালকা ফ্রেশ ট্রেশ হবো, তারপর কফি খাবো। আর সেখানে খোলামেলা জায়গায় হাঁটতে খুব পছন্দ করতেছিল, সে হাঁটার সময় হচ্ছে ওকে ধরা যাবে না, সে নিজের মতো করে হাঁটবে। আমরা এখন ক্যান্টনমেন্টে চলে আসছি, আর অল্প কিছুক্ষণ লাগবে বাস থেকে নামতে। আমরা নামবো হচ্ছে চান্দিনাতে, আমরা ঢাকার বাসে উঠেছি। চান্দিনায় নেমে ওখান থেকে সিএনজি করে ডিরেক্ট বাসায় যাব। বাহিরে অনেক ঠান্ডা ছিল, বাসের ভেতর থেকে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বাহিরে ভালোই ঠান্ডা ছিল। এখানে আসার পর দেখতেছি যে অনেক বেশি শীত, যেটা হচ্ছে চট্টগ্রামে ফিল করি নাই এত বেশি ঠান্ডাটা। আমরা হচ্ছে সিএনজির দুই পাশেই হচ্ছে দিয়ে দিয়েছিলাম, পর্দাটা দিয়ে দিয়েছিলাম যেন ভেতরে ঠান্ডা বাতাস না আসতে পারে, আর আরিশকে একদম মানে পেঁচিয়ে রেখেছিলাম। এই তো বাসায় আসার পর আরিশ প্রথমেই ওর দাদুমনির কোলে উঠে একদম মিশেছিল, এইরকমভাবে সে অনেকক্ষণ ছিল। আমি অল্প কিছুক্ষণ ভিডিও করেছি, ওর এমন সাইলেন্ট এক্সপ্রেশন দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। আসলে বলে না রক্তের টান, এমনিতে ওর দাদুর জন্য ওর অনেক মায়া অনেক টান, ওর দাদুরও ওর জন্য অনেক মায়া ভালোবাসা। আসলে দাদা দাদুর সাথে নাতি নাতিনদের সম্পর্কগুলা অন্যরকম হয়, রক্তের টান যাকে বলে। এই যে ও এভাবে মিশেছিল ওর দাদুর বুকে, ও একদম নড়াচড়াও করতেছিল না, আর তারপর থেকে তো ওর ছোটাছুটি শুরু হয়েছে। একটু ওর দাদুকে সে এক মুহূর্ত না দেখলে বলতেছিল যে দাদু কই, দাদু ভালো আছো, এরকম করে সবাইকে বলতেছিল, উর্মিকেও ডাকতেছিল। আর এই তো অনেকদিন পর হচ্ছে নিজেদের রুমটা দেখে একটু অন্যরকম ফিল হচ্ছিল, অনেকদিন পর আসলাম। এই যে দেখেন আরিশ কীভাবে আছে, ওর দাদুর সাথে একদম মিশেছিল। রাতে ঘুমানোর সময় ওর দাদুকে পাশে ও শোয়াইছে, ওর বাবাকে উঠিয়ে বলতেছে দাদু শো, এভাবে বলে আর কি, মানে শোয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠি সে বলছে দাদুর কোলে, এটাই ছিল ওর প্রথম সেন্টেন্স আজকে, দাদুর কোলে যাবে। মানে আরিশ খুবই হ্যাপি, সবার সাথে ভালোভাবেই মিশতেছে, কথা বলতেছে, উর্মিকে খুঁজতেছে একটু পরপর। উর্মি আছে এখানে, বেড়াতে আসছে। আর এই তো আমার শাশুড়ি মা হচ্ছে পুলি পিঠা ভেজে দিল, পিঠাটা মজার ছিল, তারপর ফল কেটে দিল, আমরা পিঠা খাচ্ছিলাম। তারপর হচ্ছে রাতের খাবারগুলা সব কিছু গরম করবে, আমি আমার শাশুড়ি মাকে আগেই বলে দিয়েছিলাম যেন কোনো রান্নার ঝামেলা না করে।
তো এই তো এখন আমি সালাদটা কেটে নিয়েছি, আরিশের বাবাকে বললাম যে সালাদটা একটু মাখায় দাও, ওর সালাদ মাখানোটা আমার কাছে ভালো লাগে, তা এখন সে সালাদটা মাখিয়ে নিবে আর তারপর আমরা সবাই একসাথে বসে রাতের ডিনারটা করে নিব। অনেকদিন পর ফ্যামিলি সবাই একসাথে বসে খাবার খেলাম, আলহামদুলিল্লাহ। এটা একটা অন্যরকম অনুভূতি, অনেকদিন পর ফ্যামিলির মানুষগুলোকে দেখতে পারা, সবার সাথে গল্প করা, একসাথে বসে খাওয়া। দেখতে দেখতেই এই দিনগুলোও চলে যাবে, তারপর আমাদেরও আবার যাওয়ার সময় চলে আসবে। ওইটার কথা ভেবেই আমার এখনই দুঃখ লাগতেছে যে আবার চলে যেতে হবে। তো যাই হোক, এখন আমরা রাতের খাবার খেয়ে নেব। তো আমার শাশুড়ি মা সব কিছু গরম করে এখন আমাদেরকে বেড়ে দিচ্ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।